প্রিয় ফুটবল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ম্যাচ শেষে জয় এবং লিওনেল মেসিকে নিয়ে একই বলল রদ্রিগো ডি পল। বিস্তারিত জানতে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। বিশ্বকাপের আগে একমাত্র প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল টিম আর্জেন্টিনা গত রাতে, আর সে ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে 5-0 গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পায় বিশ্বকাপের আগে টিম আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে অসাধারণ প্রস্তুতি হয়েছে টিম আর্জেন্টিনার, তাই তো ম্যাচ শেষে রদ্রিগো ডি পল ম্যাচ এবং লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা ভালোভাবেই বিশ্বকাপে এসেছি, আজকে আমাদের প্রথম পরীক্ষা ছিল, আমরা পুরোপুরি কনফিডেন্ট আছি, যদিও এটা আমাদের অনেকের জন্য প্রথম বিশ্বকাপ, তাই প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর এই মেসি আমাদেরকে বড় মঞ্চে আত্মবিশ্বাস যোগাবে। আর মেসি তো সবসময় সেরা, তিনি মাঠে অবিশ্বাস্য, বিশ্বকাপে আমরা তার জন্য সবকিছু করতে চাই। এভাবে গত ম্যাচে জয়ের পর দলের আত্মবিশ্বাস এবং মেসিকে নিয়ে কথা বলেছিলেন রদ্রিগো ডি পল। তো বন্ধুরা, খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।